হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমি একটু আগে ক্লাস নিচ্ছিলাম 12-এর ম্যাথামেটিক্স ক্লাস। তোমরা জানো এখন সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে, অফলাইনে কোনো ক্লাস হচ্ছে না কোভিড-19-এর জন্য। ব্যাচ এখন টোটালি বন্ধ রয়েছে, তো আমিও ক্লাস নিচ্ছিলাম অনলাইনে। সেই মুহূর্তে একটা কল আমার আসলো, যখন ব্যাচটা প্রায় শেষের মুহূর্তে কল আসলো যে তোমার ফ্লিপকার্টের এর একটা পার্সেল রয়েছে। তো আমি ডেলিভারি বয়কে অ্যাড্রেসটা বললাম এবং সে এসে আমাকে পার্সেলটা দিয়ে দিল। আমি প্রথমে ভাবতে পারিনি যে এই পার্সেলটা এত তাড়াতাড়ি চলে আসবে, কেন আমি খুবই এক্সাইটেড ছিলাম। বাবার জন্য একটা জিনিস প্ল্যানিং করে রেখেছিলাম যে বাবাকে গিফট দেবো প্রথম। এত ভালো গিফট, মানে আমার মনে হয় আমার এত ভালো গিফট, আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি ক্লাস করাচ্ছিলাম, তোমাদের একটু বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিই। তো কীভাবে ক্লাস নিই তোমরা দেখে নাও। এই যে বোর্ড রয়েছে, এই বোর্ডে আমি ম্যাথামেটিক্স করাই, আর এই যে এখানে সেলফোন রয়েছে, এই ফোনে ভিডিও কল চলে এবং তা ও এখানে বোঝায় যেটা প্রবলেম আছে ওরা এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। তো অফলাইন আর অনলাইনে আমার মনে হয় না কোনো অসুবিধা হয়, দুটোর ক্ষেত্রে একই। এখানেও কোনো প্রবলেম হলে ওরা জিজ্ঞাসা করতে পারে, সেটা আমি বুঝিয়ে দিই। তো এখানে প্রবলেম একটাই, অনেক সময় কানেক্টিভিটি পাওয়া যায় না, এটাই প্রবলেম। হ্যাঁ, এমনি অনলাইনের সময়ও বেঁচে যায়, যার জার্নি হয় না স্টুডেন্টদের, সেক্ষেত্রে অনেকটা সময়ও বেঁচে যায়। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই যে বই রয়েছে, ক্লাস টুয়েলভের বই রয়েছে, এই যে অবকলনের চ্যাপ্টার তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, অবকলনের চ্যাপ্টার করেছিলাম। তো এখানে তোমরা একটু লুকসে যেও না যে এখানে কী অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ। কেউ এই যে বইগুলো অগোছালানো রয়েছে, আমি আমার অনেক মোটামুটি অনেক ধরনের কাজ করতে হয়, ক্লাস নিই শুধুমাত্র 11, 12, 8, 9, 10, ঠিক আছে, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথামেটিক্স, তো এরকম প্রচুর ক্লাস নিতে হয়। এছাড়া তারপরে তোমাদের জন্য ভিডিও করতে হয়, এছাড়া ব্লগিং রয়েছে, কয়েকটা ওয়েবসাইটে আমি কাজ করি, এছাড়া আরও বিভিন্ন ধরনের অনলাইন ছোটোখাটো কাজ থাকে। তো এইসব নিয়ে সময় চলে যায়, বেশিরভাগ স্টুডেন্টদের সাথেই সময় চলে যায়। বেশিরভাগ সময় আমার এটা আর এটার সাথে, আর নিচে একটা রয়েছে পিসি, এটার সাথে চলে যায়। তো এখন তোমাদের সেই জিনিসটা দেখাবো যেটার জন্য আমি এক্সাইটেড রয়েছি এবং বাবাকে যেটা গিফট দিতে চলেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ টেবিলে রয়েছে এইটা, সত্যি কথা আমার হাত খুব কাঁপছে, আমি ব্লগিং করিনি, প্রথম ব্লগিং করছি, সেই কারণে অতটা অভ্যাস নেই, খুব হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো এই যে এটা রয়েছে, এটাকেই বাবার জন্য গিফট দিয়েছি। আর স্পেশালি তোমাদের বলি, প্রত্যেকে বাবা মা ছোটোবেলার থেকে অনেক গিফট, অনেক কিছু দেয় বাবা মা। যখন বাবা মাকে নিজে কিছু দেবে না, তখন তার ফিলটাই অন্যরকম হয়, খুবই ভালো লাগে সেই সময়ে, যে অনুভূতি যেটা হয় সেটা খুবই খুবই ভালো হয়। তো আমি আমার তো খুবই আনন্দ হচ্ছে, আমি তোমাদের সেই আনন্দটা বই প্রকাশ করতে পারবো না। তোমরাও হয়তো কোনো না কোনো সময় এরকম তোমাদেরও মুহূর্তে এসেছে যে প্যারেন্টসদের কিছু দিয়েছো। তো আমি স্পেশালি আগে দিয়েছি, কিন্তু এত বড় সারপ্রাইজ বাবাকে দিইনি, সবার প্রথম আমি দিচ্ছি। আর প্রচণ্ড ঘেমে আছে যেহেতু পাখা চালাতে পারছি না, আর সত্যি কথা বলতে কী বলবো আমার এই মুহূর্তে মাথায়ও আসছে না যে কী তোমাদের বলবো। তো তো সবার প্রথমে বক্সটা খুলে ওপেন করি, ইনস্টলেশন করি, কেন বাবা এইগুলো সম্বন্ধে অতটা জানে না। তো বাবাকে সমস্ত কিছু তৈরি করে তারপর বক্সের ভেতর রেখে বাবাকে দেবো। তো তোমরা যদি প্যারেন্টসকে এরকম ধরনের গিফট কোনো সময় দিয়ে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমিও এই সারপ্রাইজ দিয়েছি প্যারেন্টসকে এবং বাবা মা বা মার এই রিয়াকশান ছিল। তো আমি এটাকে আনবক্সিং করবো, আনবক্সিং তো ঠিক আমি জানি না কীরকমভাবে করে, ওপেন করবো, ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কী সেলফোন রয়েছে। খুব একটা দামি ফোন না, খুবই আমার বাজেটের মধ্যে, আমার এর থেকে উপরে যাওয়ার বাজেট ছিল না। তো এটাকে আনবক্সিং করবো, আর বারবার আমি বলছি যে এখন বাইরের প্রোডাক্ট আসলে সবার প্রথমে স্যানিটাইজ করে নেবে, তারপরেই কিন্তু খুলবে। এই যে এখানে তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ ফোনের কত রয়েছে, 16,999, মানে 17,000 টাকা প্রায়। এই যে ফোনটা তোমরা এখনও গেস করতে পারো, তো এখানে হাত দেখটা ছেঁড়া রয়েছে, এখানে আবার সিল রয়েছে, এটাকে সিলটা ওপেন করছি। এই যে ফোন, এগুলো আমি সাইডে সরিয়ে রাখি, এই যে রয়েছে মেন ফোনটা। তো এটাই হচ্ছে বাবার সেই সারপ্রাইজ, তোমরা দেখে বুঝতেই পারছো কী লেখা রয়েছে। তো আমার মনে হচ্ছে এটা এই প্রাইসের মধ্যে ভালো, এবং আমার একটা বন্ধুও কিনেছে, সেই কারণে আমি এটাই নিলাম বাবার জন্য। তো তোমরা বলো ফোনটা কীরকম, এর প্রাইস অনুযায়ী কীরকম, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো এটার স্পেসিফিকেশান বলবো, আমার একটু মনে আছে 8GB র্যাম রয়েছে, আর ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB, তো 128 ইন্টারনাল স্টোরেজ রয়েছে, আর টিকিএস ক্যামেরা কটা, 4টা আই থিঙ্ক ক্যামেরা রয়েছে। তো দেখা যাক, এটাকে ওপেন করি এবং স্পেসিফিকেশানটা তোমাদের ডিটেলস আলোচনা করবো। নতুন ফোন ওপেন করার মজাটাই কিন্তু অন্য,
তো এখনো সেই মোক্ষম সময়। প্রথমে একটা বক্স দেওয়া রয়েছে, এর ভেতরে একটা বক্স রয়েছে, আই থিঙ্ক রয়েছে। আর এখানে কভার দেওয়া রয়েছে, কভার রয়েছে, আর এখানে ম্যানুয়াল গাইড রয়েছে, আর একটা ইনফরমেশন গাইড রয়েছে। তো এর পরেই চলে আসে তোমার মেন যে ফোনটা, এই হচ্ছে মেন সারপ্রাইজ। তো এটাও আবার প্যাক করে রয়েছে, পেছনে দেখতে পাচ্ছ যে চারটে ক্যামেরা রয়েছে। আর বক্সের মধ্যে রয়েছে চার্জার, রয়েছে একটা চার্জার রয়েছে, আর এখানে ইউএসবি পোর্ট রয়েছে, আর কিছু নেই বক্সে। তো এখন মেন যে জিনিসটা, সেই জিনিসটাকে আমি খুলে নেব। ব্যাকে তোমরা চারটে ক্যামেরা দেখতে পাচ্ছ। তো প্রথমে রয়েছে 64 মেগাপিক্সেল, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল, তারপরে 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের টোটাল চারটে ক্যামেরা রয়েছে। আর ফ্রন্টে যদি দেখো এখানে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো এখন এটাকে বুট করে নিই সবার প্রথমে, দেখি। আমার বেশ মোটামুটি ফোনটা ভালোই লাগলো, বাবার তো খুব ভালোই লাগবে, কারণ বাবা এর আগে এরকম ধরনের ফোন ইউজ করেনি। এখন যদি আমার ফোনের সাথে কম্পেয়ার করি না, তাহলে এটা হচ্ছে, বাবার ফোন হচ্ছে 8 জিবি র্যাম, আর আমার ফোনে হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, এটাও 128 জিবি রয়েছে, কিন্তু এটা 6 জিবি, এটা 8 জিবি। তোমরা অনেকে বলতে পারো যে এত ভালো স্পেসিফিকেশান দেওয়ার মানে কি। তো আমি এই 8 জিবি ভেরিয়েন্ট স্পেসিফিকেশান দিচ্ছি এই কারণেই, কারণ আমরা তো ভালো ভালো ফোন ইউজ করি না, তো প্যারেন্টসরা আমাদের সবসময় ভালোটাই দিতে চায়। কেন আমরাও কেন না প্যারেন্টসদের সবসময় ভালো দেবো না? আমরা প্যারেন্টসরা অবশ্যই, আমার বাবা বুঝতে পারবে না যে আমি কী স্পেসিফিকেশান দিয়েছি বা এই স্পেসিফিকেশানের গুরুত্বটা কী, হয়তো বাবা বোঝে না। কিন্তু তাও মন থেকে একটা স্যাটিসফাই হয় না যে বাবা মা সবসময় আমাদের ভালোটা দিতে চায়। আমরাও যদি বাবা মাকে ভালোটা দিই তাহলে খুব ভালো লাগে না? তো সেই কারণেই আমি এটা নিয়েছি, তো আমার মন থেকে আমি স্যাটিসফাই এটা দিয়ে। তো এখন সবার প্রথমে আমি বাবাকে ফোন করি, বাবাকে ফোন করে বাবা জানি না কোথায় আছে জিজ্ঞাসা করবো, কোথায় আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো বাবাকে এখন কল করি আগে। হ্যালো, কোথায় রয়েছো? আমি এই তো বাইরে আছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই এসে বলবো, তুমি আসো আগে। আচ্ছা ঠিক আছে, হয়তো কোনো কাজে রয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, কাজ বাজে রয়েছে। তো আসুক, দেখি রিয়াকশন, খুব একটা রিয়াকশন পাবো না আমি জানি, কারণ মোটামুটি আগের থেকে জানে, আগের থেকে মানে কিছুদিন আগে ভুলেছিলাম, তো সেই কারণে জানে, অতটা ভালো রিয়াকশন হয়তো পাওয়া যাবে না। তো তো বন্ধুরা এখন ঘরে চলে এসেছি, এখন ফোনটাকে ভাবছি কোথায় রাখি, বিছানায় রাখবো না, আচ্ছা ডাইনিং প্লেসে রাখি। তো ডাইনিং টেবিলে রাখলে বাবা এখানে চাবি রাখতে আসে, তো ঠিক এই জায়গাটায় ফোনটা রাখি, এই যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলে রাখি, এখানে বাবা চাবি রাখতে আসে। তো বাবা তখন দেখতে পাবে যে আমি বলতে পারছি না, শ্যুট করে আমি হয়তো স্নানে যাবো, তখন ঢুকে গেল বাবা, সেই কারণে শ্যুট করতে পারবো নাকি সেটা আমি বলতে পারছি না তোমাদের, যে অ্যাকচুয়ালি তোমাদের রিয়াকশান দিতে পারবো কি না। আর কভার লাগাতে এতক্ষণ লাগলে তো হয়ে গেল, ইউজ করতে পারবো তো? ঠিক আছে, আমি পরে সিম ফিম ভরে দিচ্ছি। তোমরা বুঝতেই পেরেছ, খুব ভালো রিয়াকশন কিন্তু এখানে পাওয়া যায়নি, কারণ আমি যখন স্নান করতে গেছিলাম তখন কিন্তু বাবা চলে এসেছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো, প্যারেন্টসরা আমাদের জন্য অনেক কিছু করে, আমাদের ছোটোখাটো আনন্দের জন্য অনেক স্যাক্রিফাইস করে, তেমন আমরা বড় হয়ে শুধুমাত্র আমাদের কথা চিন্তা না করে বাবা মার কথাও যদি চিন্তা করি, বাবা মাদেরও ও কিছু স্বপ্ন পূরণ করে দেখবে, খুবই ভালো লাগবে। তো আমি এই ভিডিওটা মোটিভেট টাইপের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করেছি, যাতে তোমরা মোটিভেট হতে পারো এবং এটা তোমরা সর্বদা স্মরণ করে রাখো, আজকে তোমরা যে পজিশনে আছো বা যে জায়গায় আছো, সমস্ত কিছু প্যারেন্টসদের জন্য, এবং প্যারেন্টসদের এর ছোটোখাটো দায়িত্ব বা ছোটোখাটো খুশির দায়িত্বও কিন্তু বড় হয়ে তোমাদেরই নিতে হবে। এছাড়া তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টে রয়েছে, তোমরা অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করো, তোমার বাড়ি কোথায়, আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করো, এছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য কোশ্চেনও জিজ্ঞাসা করো, টেকনিক্যাল রিলেটেডও কোশ্চেন জিজ্ঞাসা করো, যেগুলো আমি এইখানে তোমাদের ভিডিও আপলোড করতে পারবো না, কারণ এইটা জানো তোমাদের এডুকেশান চ্যানেল, এখানে এডুকেশান রিলেটেড তোমাদের ভিডিও আপলোড হয়। তো সেই কারণে আমি একটা নতুন ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করেছি তোমাদের জন্য।
ও যেখানে আমি এরকম যে এই যে ভিডিওটা দেখছো ব্লগিং ভিডিও, সেরকম ব্লগিং ভিডিও এবং আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করব, যেটা তোমরা জানতে চাইছো। এই কারণে আর কি, যারা ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করো এবং যারা আমাকে ভালোবাসো তারা ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করো, যেভাবে এই চ্যানেলকে সাপোর্ট করেছো ওই চ্যানেলকেও সাপোর্ট করো। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আর একটা ভিডিও তোমাদের জন্য আপলোড হয়ে গেছে।